আছো আজকে কিন্তু আমি খুব একটা বিন্দাস নেই কারণ বিন্দাস বলতে পারবো না তিনি শরীরটা একটু অসুস্থ সেই ভোর 4টা থেকে জেগে আছি মানে ওর মানে এমনি ঠান্ডা লাগার ধাত তো ওর মানে কি বলবো এই বর্ষাকাল তারপর ওর না ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে না ওকে কফ জমে গেছে সেই জন্য ও মানে একটু যদি কাশি হয় কফ তোলে ও আর ঘুমাবে না সেই 4টা ভোর 4টা থেকে নিয়ে একে জেগে বসে আছি তখন থেকে কোলে করে নিয়ে বসে আছি ঠিক আছে ও কিছুতে আবার তার ছিঁড়ে যাবে তো সেই জন্য কিছুতেই কোল থেকে নামবে না মাম্মা মামাই কোলে করে ঘোরাও ওকে কাঁধে করে ঘোরাও ব্লগও স্টার্ট করতে পারছি না সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তো এখন বাজে কটা বাজে এখন 8টা বাজতে যায় প্রায় তো সেই জন্য ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম আর তখন থেকে কোলে নিয়ে আমি ঘুরছি বুঝতে পারছো সেই ভোর 4টা থেকে নিয়ে কোলে করে নিয়ে সমস্ত কাজ কর্ম সেরে এই এদেরকে এখন একটু পড়তে বসাবো আর ব্লগটা স্টার্ট করে দিই ঠিক আছে এদের পড়াটা তো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি আজকে অবশ্যই শেয়ার করব আর এই সোনু বলছে আমাকেও ঘোরাও আমাকেও ঘোরাও তো সেই জন্য তিনির মুডটা দেখেছো তিনির মুডটা খিচে আছে তো সেই জন্য চলো আর বেডশিটটাও আজকে চেঞ্জ করব কারণ ওই যে কেসে ছিল কফ উঠেছে তো বেডে একটু পড়েছে তো এই বেডশিটটা চেঞ্জ করতে হবে আমাকে তো এখন আগে আমি পড়িয়ে নিই বাচ্চাদের পড়াশোনা হয়ে গেলে এদের হ্যাঁ মাইক বাজছে তো পড়াশোনা শেষ হয়ে গেলে এদের আমি ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্ট করে তারপরে আমি বেডশিট চেঞ্জ করব অন্যান্য কাজে আমি হাত দেবো বাচ্চা যদি শরীর অসুস্থ হয় না মানে এতটাই খাটনি করে যায় এতটাই খাটনি করে সব থেকে বড় প্রবলেম কি বলতো আমি কথা বলছি না বাবা একটু দাঁড়াও আচ্ছা তোমাকে নেবো তো সব থেকে বড় প্রবলেম না একে কোলে নিয়ে নিয়ে সমস্ত বাড়ির কাজকর্ম আমাকে সারতে হয় প্রচন্ড অসুবিধে প্রচন্ড আর একজনকে যদি কোলে নিই সোনু এখন বলবে আমাকেও কোলে না আমাকেও কোলে না এবার দুটো বাচ্চাকে কোলে নেওয়া আছো দুটো বাচ্চাকে কোলে নেওয়া প্রচন্ড ডিফিকাল্ট আচ্ছা কাঁধে নেবো তো আমি এখন আসো কাঁধে নেবো কাঁধে একেও আবার কাঁধে নিতে হবে ভাবো যায় একে কাঁধে নিয়েছি তো একেও কাঁধে নিতে হবে আমি একা মানুষ আমার কি 10টা হাত আছে আমি দুজনকে কাঁধে নেবো আচ্ছা এবার একে একটু কাঁধে ঘুরিয়ে নিই কাঁধে ঘুরিয়ে নিয়ে এবারে পড়তে বসাবো নাহলে আর আমাকে টিকতে দেবে না যতক্ষণ না কাঁধে নেবো ততক্ষণ আর মাথা আর পুরো একদম খেয়ে নে চলো নাও আবার সোনুকে কাঁধে করতে হবে পড়বে না কিছু করবে না কাঁচ প্রিয় ছেলে মেয়ে আমার চলো এবার নামো আমার কাঁধ ব্যথা হচ্ছে ঘাড় ব্যথা হচ্ছে ঘাড় আর এদিক ওদিক ঘোরাতে পারবো না তখন কি করবি আমাকে নাকি সে ঘোরাবে ভাবো একবার আচ্ছা হয় যাই হ্যাঁ চলো চলো নাহলে কিন্তু রেগে যাবে বাপ চলো 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 দেখো কি বলছে শোনো কে বাজে কে বাজে মামা বাজে মামা বাজ তোমাকে খেতে দেবে না আজকে তোমার খাওয়া বন্ধ আচ্ছা তোমাকে গুড মর্নিং বলে দাও তো কেমন আছো তোমরা জিজ্ঞেস করো ভালো করে জিজ্ঞেস করো তোর আওয়াজে সবাই পালিয়ে যাবে আর দেখবে না আর কেউ চলো এবার নামো বাপরে কান থেকে আমাদের মনে বোঝা চেপে গেল চলো বোঝা নামিয়ে দিয়েছি এবার এদিকে চলো পড়তে বসো চলো
এটা কি আমি এটা কি বলো ভালো লাগছে না মন মেজাজ মেজাজ খারাপ এরা আরো মেজাজ খারাপ করে তো চলো বেডশিটটা চেঞ্জ করে নি ঝটপট করে শোনো বালিশগুলো রেখেছি এখানে সোফার মধ্যে তারা একদম সিংহাসনে বসে দুজনে উঠে আছে এই ওই তুমি বাজে আমি বাজে আর তুমি কি ভালো তোমার খাওয়া বন্ধ আজকে আমার খাওয়া বন্ধ ঠিক আছে কে রান্না করবে কে রান্না করবে তুমি রান্না করবে তাহলে খেতে পারবো আমি কি রান্না করবে কি রান্না করবে ডিম ভাত আর কি কি দই দই তো দোকানে কিনতে হয় মানাবে কি করে মুখ থেকে হাতটা সরিয়ে নে কথা শোনা যাচ্ছে না হ্যাঁ কোথায় যাবি কোথা থেকে আনবি দই দই কোথা থেকে নিয়ে আসবি আর দইটা কোথা থেকে নিয়ে আসবি বল দই কোথা থেকে নিয়ে আসবি বাজার থেকে তুই বাজারে কিসে করে যাবি পমপম বাসে যাবি পমপম বাস কোথায় পাবি তুই পড়ে যাবে ওহ
রেসিপি তো আমি চেঞ্জ করে দিয়েছি, তারপরে মা এলো, এই রান্না চাপালাম। চাপালাম বলতে ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, আর আজকে কী কী রান্না করবো তোমাদের বলে দিই। বেশি কিছু করবো না আজকে, এমনিই মানে সেই ভোর 4টে থেকে উঠেছি, মাথা আমার পুরো যন্ত্রণায় হচ্ছে। ঘুম যদি কমপ্লিট না হয় এক রাত করে ঘুমোই, আর তারপর ভোরবেলা উঠতে হয়, তো সেই জন্য মাথাটা আমার ভীষণ টিপটিপ টিপটিপ করছে। তো সেই জন্য হচ্ছে যে আর ভাতটা অলরেডি চাপিয়ে দিয়েছি, আর ভাতে আমি ভেন্ডি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ভেন্ডি দিয়েছি সেদ্ধ করার জন্য, আর তোমার আলু আর পটল অলরেডি কাটা হয়ে গেছে, এই দেখো কেটে রেখেছি আলু আর পটল। আলু পটল দিয়ে মাছ আছে, মাছ রাখা আছে, মাছ দিয়ে ঝোল বানাবো। আর ভেন্ডি তো সেদ্ধ করতে দিয়ে দিলাম, বলে দিলাম। আর বেগুন আছে, বেগুনগুলো ভাবছি ভাজা করবো না, পুড়ে নেবো, ঠিক আছে? বেগুন পোড়া খেতে সোনু খুব ভালোবাসে, তো সেই জন্য এটাই করবো। আর তামঝাম কিছু করবো না, এটাই দিয়ে আজকে মোটামুটি লাঞ্চ মেনু হয়ে যাবে, তারপরে কালকে কাল দেখা যাবে, ঠিক আছে? তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে নিই। আর প্রচুর বৃষ্টি আসবে, বৃষ্টি হচ্ছে, মেঘ উঠছে, রোদ উঠছে, কখন যে কী হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। এখন বৃষ্টি হলো, এখন রোদ হলো, আবার বৃষ্টি, তো আবার দেখছি পুরো মেঘলা হয়ে গেছে। এবার বৃষ্টি নামবে, তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে নিই, তারপরে আবার বাচ্চাদের স্নান করাতে হবে, এমনি তেমনি শরীরটা ভালো নয় আজকে, চলো। হ্যাঁ, স্নান করাবো আজকে তিন্নিকে, একটু বুকে কফ জমে আছে, তো সেই জন্য গরম জলে স্নান করাবো। আর সেদিকে আমি এখানে চলে এসেছি, মানে সোমু একা পেয়ে সেখানে জল খাঁটতে শুরু করে দিয়েছে, ওই মা আছে। তো চলো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি। আর একটা কথা তোমাদের বলি, কালকে যে আমি ছাতা ধরো হে দেউরার যে ডান্সটা আমি কালকে পাবলিশ করেছিলাম, তোমরা সবাই এত আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, এত তোমাদের ভালো লেগেছে ডান্সটা, সেই জন্য সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর তোমরা অনেকেই বলেছো দিদি ভাইরা যে আরো ডান্স দেখতে যাও, অবশ্যই তোমাদের জন্য আমি আবার ডান্স নিয়ে আসবো, শুধু অপেক্ষা করে থাকো ডান্সের জন্য, ঠিক আছে? তো চলো, তো চলো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে দেখো করে একটা লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আরও একটা কথা বলি, তো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ গিফট পাওয়ার 24 ঘন্টা পর এসে সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু সাবস্ক্রাইব ভীষণভাবে কেটে যাচ্ছে, প্রচুর সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তোমরা প্লিজ গিফট পাওয়ার 24 ঘন্টা পর এসে পুরো একটা ভিডিও দেখে তারপরে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।